প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়ে নিজের পাকা বাড়ির স্বপ্ন পূরণ করছেন দেশ এবং রাজ্যগুলির লক্ষ্য প্রান্তিক সাধারণ মানুষ রাজ্যের মধ্য ব্রজপুর পঞ্চায়েতের বাসিন্দা সুকুমার দেবনাথও প্রধানমন্ত্রী আবাস যোজনায় পেয়েছেন পাকা পাকা ঘর খুশি সুকুমার দেবনাথ ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে বিপ্লব দে এবং এই মানিক শাহকে আমি ধন্যবাদ জানাই আমি অখন যা তারা তারাকে সকালের ধন্যবাদ জানাই আন্তরিক ভালোবাসা জানাই কোন গ্রাম পঞ্চায়েত এক নম্বর পঞ্চায়েত মধ্যবাচক অন্যদিকে সুকুমার দেবনাথের ছেলে পাকা ঘর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্গত মধ্যপুর পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুকুমার দেবনাথের ছেলে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাইছি আমরা ঘর পাইয়া খুবই খুশি আগে আমরা মাটির কোটা ছিল সরকার এনে আমরা এখন পাকা বাড়ি হয়েছে আমরা খুবই খুশি আমরা চাই যে সরকারটা দীর্ঘস্থায়ী হোক কাকে ধন্যবাদ জানাচ্ছ সে বিষয়ে আমি প্রধানমন্ত্রীকেও জানাচ্ছি সাথে আমাদের বিপ্লব কুমার দেব এবং আমাদের যে মন্ডল প্রেসিডেন্ট মন্ডল প্রেসিডেন্টকেও আমি ধন্যবাদ জানাচ্ছি সুকুমার দেবনাথের ছেলে জানান আগে মাটির ঘরে বাস করতেন তারা আবাস যোজনার ঘর পেয়ে তাদের পাকা ঘরের স্বপ্ন পূরণ হয়েছে উল্লেখ্য দেশের গরিব অংশের মানুষকে পাকা ঘর দেবার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই এই যোজনায় পাকা ঘর পেয়েছেন দেশের কোটি কোটি মানুষ রাজ্য এই যোজনায় ঘর তৈরির স্বপ্ন সাধারণ মানুষের জন্য পূরণ করে চলেছে বিজেপি সরকার ব্যুরো রিপোর্ট রাইজেস্ট নিউজ